আবু সাদাত এমনি সাইম আপনি লিখেছেন, আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে, এটা কি সত্য? গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নেই। আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন, অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন, এমনকি গোসল করার পর খাবেন না, আগে খাবেন, সকালে খাবেন না, দুপুরে বিকালে খাবেন, সেটা কিন্তু আপনার পর। শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই, বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ, এরকম কোনো কথা হাদিসে নাই। এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মন গড়া। এমনি এনামুল হক আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী সন্তান নিতে চাইলেও স্ত্রী সন্তান না নিতে চাইলে করণীয় কি? স্বামী সন্তান নিতে চাচ্ছেন কিন্তু স্ত্রী নিতে চাচ্ছেন যদি চাচ্ছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর উচিত হলো স্বামীর সাথে একত্রতা পোষণ করা, এবং স্ত্রীর যদি যৌক্তিক কোনো কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর সেই চাওয়াকে পূরণ করা শরীর দৃষ্টিকোণ থেকে তার জন্য আবশ্যক। এবং বিবাহের একটা অন্যতম উদ্দেশ্যই হলো সন্তান আপনার জন্মদান করা, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার পদক্ষেপ গ্রহণ করার অধিকার স্বামীকে ইসলাম দিয়েছে। এই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে স্ত্রীর সহযোগিতাপূর্ণ মানুষ হয়ে থাকতে হবে। তো হ্যাঁ, যেটি বলছিলাম যে যদি এমন হয় যে এটি হলে বড় ধরনের ক্ষতি হবে, ধরুন মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে বা এরকম কোনো বড় রিস্ক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা সেখানে আপত্তি করার সুযোগ আছে। এরপরে ইবিত ল লেও এআইডি থেকে আপনি লিখেছেন, সরকারি ইঞ্জিনিয়াররা যখন প্রজেক্ট সাইটে যায় তখন সাইট কন্ট্রাক্টর কিছু টাকা দেয় গাড়ি ভাড়া নাস্তা ইত্যাদি বাবদ, এটাকে কি হালাল? না, এটাকে নেওয়া হালাল হবে না, কারণ সাইট ভিজিটে আপনি যখন যাচ্ছেন সেই সাইট ভিজিটে যাওয়া আসার খরচ তো সরকার আপনাকে নিশ্চয়ই দেয়, অতএব সেটি তার কাছ থেকে আপনি নিতে পারবেন না, জায়েজ হবে না। আর দ্বিতীয়ত হলো যে কন্ট্রাক্টর যে সে আপনাকে খরচের টাকা দিবে কী কারণে, অন্য দশজনকে তো দিচ্ছে না, আপনি তো আপনার দায়িত্ব পালন করতে গেছেন, এখানে সে আপনাকে যে টাকাটা দিচ্ছে সেটা উৎকোচ এবং ঘুষ, এটি পরিষ্কার। বিশেষ করে যখন আপনি তার কাজটাকে তদারকি করতে গেছেন ওই সময় সে আপনাকে ঘুষ দেওয়ার মানে হলো আপনাকে সে প্রভাবিত করা, এবং আপনি এভাবে প্রভাবিত হয়ে আপনার দায়িত্ব তাদের পালন না করে তারপরে দুর্বল হবেন, সেটি স্বাভাবিক, যার কারণে গ্রহণ করা যায় হবে না। সাফার রহমান এআইডি থেকে আপনি লিখেছেন, আমি কি আমার মরহুম আপন চাচা চাচির জন্য সাদকা জারিয়া হিসাবে কোনো সাদকা করলে তা কি আল্লাহ পাক কবুল করবেন? ওনারা কি কবরে শান্তি পাবেন এই সাদকার উসিলা? আপনি আপনার মৃত চাচা চাচি অথবা অন্য কোনো আত্মীয় স্বজন কিংবা অপরিচিত কোনো মুসলমান, অর্থাৎ অপরিচিত বলতে যাকে আপনি খুব ভালো ছিলেন না, কিংবা দূর থেকে জানেন, অথবা আপনার কোনো এমন মুসলমান যার সাথে আপনার কোনো বিশেষ কোনো রিলেশন নাই, তাদের পক্ষ থেকেও যদি আপনি সাদকা জারিয়া হিসেবে কিছু করেন, একটা সেলাই মেশিন কিনে দিলেন একজন গরিবকে, একটা রিক্সা কিনে দিলেন বা একটা অন্য কোনো কাজ করলেন, তো সেটা জায়েজ আছে। এটা করলে কোনো গুনাহ হবে, হারাম হবে বা হবে না, এটা ব্যাপারটা সেরকম না, অর্থাৎ সব তারা পাবেন না, ব্যাপারটা সেরকম না, সব পাবেন, অর্থাৎ চাচা চাচি কেন, অন্য যে কোনো মুসলমানের তরফ থেকে আপনি দান করতে পারেন তার মৃত্যুর পর তার রুহের মাগফিরাতের জন্য এবং তার সওয়াব তাকে দেওয়ার জন্য, সেটা সাদকা জারিয়া হতে পারে, সাধারণ সওয়াবও হতে পারে।